পশ্চিমবঙ্গে চার ঘটনাগুলো ঘটে হচ্ছে সবে। এখানে বুদবুদে তিন নাম মুখ, এখানে একটি নাবালক তাকে ধর্ষণ করা হয়েছে। আমার কাছে যা রিপোর্ট সেটা হচ্ছে যে গ্রাম প্রধানের ছেলে পাপাই ঘোষ, 30-এর মধ্যে বয়স, এই নাবালিকাকে ধর্ষণ করেছে এবং শোনা যাচ্ছে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু আমার খুব সন্দেহ যে সে কতদিন অ্যারেস্টেড থাকবে, কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই সরকার আমার নামে FIR করতে পারেন, কারণ কি আমি প্রতিবাদ করছি এই ধর্ষণের, মহিলাদের ওপর অত্যাচারে। আমি খুশি হতাম যদি এই সব ধর্ষক যারা ফ্রি ঘুরে বেড়াচ্ছে সারা পশ্চিমবাংলায় তাদের যদি FIRটা সঠিকভাবে করা হতো তাহলে আমি বেশি খুশি হতাম। এবং আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যারেস্ট করা হয়েছে কদিনের মধ্যে ছেড়েও দেওয়া হবে, এবং সবথেকে মজার কথা চার্জশিট এমনভাবে দেওয়া হচ্ছে, কেসটাকে খুব লঘু করে দেওয়া হচ্ছে। প্রতিবাদ করতে গেলে আমার নামে FIR করা হচ্ছে। অবশ্য আমি খুব খুশি, কারণ কি আমার দলের ভারতীয় জনতা পার্টির মানে লাখ লাখ কার্যকর্তার ওপর কেস করা হচ্ছে, এবং দিদিমণি যে আমাকেও অত্যন্ত ভালোবাসেন এটা জেনে আমার খুব ভালো লাগলো। কিন্তু দিদিমণি যদি ভাবেন যে আমাকে কেস দিয়ে বা আমার মহিলা মোর্চার মেয়েদের ওপর কেস দিয়ে উনি আমাদের আটকাতে পারবেন, সেটা কিন্তু পারবেন না। কারণ কি আজকে 10 বছর ধরে মহিলাদের ওপর যে অত্যাচারটা হচ্ছে সেটাতে উনি না কোনো প্রতিবাদ করছেন, না উনি কোনো অ্যাকশন নিচ্ছেন। থানার বাইরে গিয়ে একটা মিউচুয়াল করে নাও, এবং তৃণমূল দল থেকে, খুব লজ্জার কথা, তৃণমূল দলের তৃণমূলের কর্মী বা সমর্থক যদি ইনভলভ থাকে তাহলে তৃণমূল দল থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে যে টাকা পয়সা নাও, মিটমাট করে নাও, কেস উঠিয়ে নাও, সোনা টাকা দেব, জমিও দেব, কেস উঠিয়ে নাও। বর্ধমান সদরে এসেছি, মেডিকেল কলেজ হাসপাতালে দাঁড়িয়ে আছি, একটা বিছানার মধ্যে একজন তার বাচ্চা হয়েছে, একজন মহিলা শুয়ে আছেন, আর একটা বেডের তলায় 12 ইঞ্চি জায়গার মতো ওই মেয়েটি এইভাবে বসে রয়েছে। কেন মাননীয়া, আপনার তো, আপনি বলেন যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা নাকি দারুণ, ওয়ান অফ দ্য বেস্ট সারা ভারতবর্ষে, আজকে এরকম অবস্থা কেন? কেন আপনি মহিলাদের সুরক্ষা দিতে পাচ্ছেন না? কেন গ্রামে গ্রামে শহরে শহরে এই ঘটনাগুলি হচ্ছে? আমাকে FIR দিয়ে ঘটনাগুলো বন্ধ হয় আপনি আমাকে আরো, কিন্তু ধর্ষণ মহিলাদের কাছে যদি বন্ধ না হয় আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব।